আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। সরকার দক্ষতার সাথে আয় যেমন করতে পারেনি তেমনি সক্ষমতার সাথে ব্যয় করতে পারেনি বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সিপিডি। প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে এই কারণে নতুন বাজেটেও প্রবৃদ্ধি বিনিয়োগ ও ব্যয়ের হিসাব বাস্তবানুক হয়নি। পরিকল্পনায় কোভিডকালীন দিক নির্দেশনা স্পষ্ট করার সুপারিশ করেছে সিপিডি। রপ্তানি বলেন, আমদানি বলেন, রেভিনিউ কালেকশন বলেন, সরকারের এক্সপেন্ডিচার বলেন, এগুলো যদি আমি প্রথম দশ মাসের হিসাবের যদি আমি যদি আর বাকি দুই মাসে কত করতে পারেন সেটা যদি দেখি তাহলে কিন্তু সেটা ওই রিভাইজড বাজেটের থেকে কম হবে। তাহলে প্রবৃদ্ধির মাত্রাটা কিন্তু আবার ওই 30% 25% চলে গেল, তাই না? সো আমি তাহলে কিন্তু প্রশ্ন আসবে, তাহলে আমি বাস্তবায়ন সক্ষমতার দিকে কি পরিবর্তন করলাম যাতে করে আমি ওই 30% প্রবৃদ্ধিটা করতে পারি? হ্যাঁ, সেটা রাজস্ব আদায় বলি বা সরকারি ব্যয়ের কথা বলি, কিন্তু 9% 8% বাড়িয়েছি সেটা বললে কিন্তু মনে হয় যে আচ্ছা এটা তো একটা গতানুগতিক, তারপর ইনফ্লেশন আছে এটা তো হয়ে যাবে। সো আমরা সেই জায়গা থেকেই বলছি যে বাস্তব অবস্থার প্রেক্ষিতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে এবং তারা বা তারা যেটা বলছেন সেটা থেকে কিন্তু বাস্তব অবস্থার থেকে প্রবৃদ্ধিটা আরও অনেক বেশি আমাদের করতে হবে। সেটা করতে গেলে যে প্রাতিষ্ঠানিক দক্ষতা সক্ষমতার দরকার সেটা কিন্তু আমরা গত কয়েক বছরে দেখিনি এবং এই বছরেও সেটা হয়ে যাবে এই করোনাকালীন সেটা আমরা মনে করি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন করোনার সময়েও এত বড় বাজেট দেওয়ার কারণে বিএনপির গাত্রদাহ হচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি বলেন বিএনপি ভালো কিছু দেখতে পায় না, তাই বাজেট নিয়ে তাদের যে সমালোচনা তা অন্ধবিদ্বেষ থেকে। ওবায়দুল কাদের বলেন করোনা মহামারীর ভেতর জীবন ও জীবিকার কথা চিন্তা করেই সরকার এই বাজেট দিয়েছে। আসন্ন বিভিন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন ত্যাগী এবং পরীক্ষিতদেরই আওয়ামী লীগ মনোনয়ন দেবে। কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা, তাদের বাজেট বক্তব্য। তারা ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়। আওয়ামী লীগে পূর্ণিমার রাত হয়ে যায় অমাবস্যার রাত, এটা হলো বিএনপির দৃষ্টিকোণ। কাজে এই দলের কাছে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন চিন্তার কথাটা ভাবাই যায় না। এই দল কখনো ভালোটা চোখে দেখে না। প্রস্তাবিত বাজেট করোনাকালে স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে ব্যর্থ এবং অবাস্তব বলে মন্তব্য করেছে বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাজেটে কোভিডের মহাসংকট থেকে উত্তরণের দিক নির্দেশনা নেই। তিনি বলেন এসএমই খাতকে গুরুত্ব না দিয়ে বাজেটে বড় বড় শিল্প মালিকদের সুবিধা দেওয়া হয়েছে যাতে সরকার দুর্নীতি লুটপাট চালিয়ে যেতে পারে। তেমন কোনো ছাড় দেওয়া হয়নি, এমনকি 2,45,00,000 টাকা নতুন গরিবের কিংবা মধ্যবিত্তের কথা বাজেটে নেই। সাধারণ মানুষের কাছে অর্থ পরিচয় দেওয়ার কোনো বন্দোবস্তের কথা বলা হয়নি। সাধারণ মানুষ যারা যারা সংখ্যায় বেশি দিনারে দিন খায় তাদেরকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্যে তারা যাদেরকে খুশি করলে তাদের দুর্নীতিটা বহাল থাকবে, দুর্নীতি করতে পারবে ঠিক মতো, সেটাই তারা করেছে। এটা তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।